কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার, তবুও দমিয়ে রাখা যায়নি, আন্দোলন বাড়তে থাকে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পতন হয়। এবার যেন একই পথে হাঁটছে পাকিস্তান। দেশটিতে বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছে ছাত্ররা, অর্থনৈতিক অবস্থাও টালমাটাল। এই অবস্থায় ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পেছনে সরকারের অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটিতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। পাকিস্তান জুড়ে মারাত্মকভাবে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। নেটওয়ার্ক একেবারেই না থাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে কোনো কোনো অঞ্চল। এমন অবস্থা চলছে বুধবার থেকে। ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা উভয় ইন্টারনেট পরিষেবাতেই গতি কমে গেছে। এতে সারা দেশের মানুষ ডিজিটাল বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ এ ধরনের বিঘ্নতার সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি ও ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, স্পষ্ট করেই দেখা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা স্টুডেন্ট ইনসাফ ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংগঠনগুলোকে উজ্জীবিত করতে তেহরিক ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দেয়। একই সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ছাত্ররা। আর এরই মধ্যে দেশটির কোথাও কোথাও ইন্টারনেটের ধীরগতি দেখা দিয়েছে, আবার কোথাও একেবারেই বন্ধ রয়েছে। এমন এক সময় ইন্টারনেট সেবা বিঘ্নিত হল যার কিছুদিন আগেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটির বর্তমান সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় রয়েছে, প্রবল আন্দোলনে পতন হবে সরকারের। সম্প্রতি কারাগার থেকেই ইমরান খান জানান, সরকার কাদার মধ্যে পড়ে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না। আবারও ক্ষমতায় আসার আশা প্রকাশ করে সরকারের হাতে সময় নেই বলে হুঁশিয়ার করেন ইমরান খান। এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল সরকার। সে সময় জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্লক করে দিয়েছিল তৎকালীন সরকার। এখনও দেশটিতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্লক রয়েছে। তবে এখন শুধু এক্স নয়, ইন্টারনেটের ধীরগতির কারণে বুধবার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না নাগরিকরা। অবশেষে ইন্টারনেটের ধীরগতি নিয়ে মুখ খুললেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা। বৃহস্পতিবার তিনি জানান, দেশজুড়ে ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত ও নিরাপদ করতে সরকার ফায়ারওয়াল নামে একটি ওয়েব ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করছে। সিস্টেমটি এখন আপগ্রেড করা হচ্ছে। তিনি ইন্টারনেট নিরাপত্তা বাড়ানোর জন্য বিশ্বব্যাপী চলমান এই প্রক্রিয়াকে রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেছেন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।